ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। মেয়েদের পর্যন্ত বয়স হওয়া সত্ত্বেও বিয়ে না হলে অনেকে বলে থাকেন বিয়ের ভদ্রা আছে বা ভদ্রা বেড়ে আছে, এই কথার কি কোনো ভিত্তি আছে নাকি শুধু মানুষের মনগড়া কথা? এই ভদ্রা ফদ্রা বলতে কোনো কিছু নাই, এগুলো সব শয়তানি কথা। মনে রাখবেন, বিয়ের একটা সময় আসে। অনেক বাপ মা আছে যারা সময় থাকতে মেয়ের বিয়ে দেয় না, ছেলে আসে, বাঁচতে থাকে বাঁচতে থাকে বাঁচতে থাকে, সময় পার হয়ে গেলে এবার আর আসে না, তখন বলে ভদ্রার দোষ। আরে ভদ্রা তো আপনি নিজে, সময় থাকতে বিয়ে দেন নাই, এরা মাস বিচার করছেন, এটা ভুল। আর এই ভদ্রা টদ্রা বলতে কিচ্ছু নাই, কয় ভদ্রা কাটান লাগে, এগুলো আরেক ব্যবসা আর কি, কাটানার ব্যবসা, বুঝতে পারছেন? কোরআন এবং হাদিসে এরকম ভদ্রা টদ্রার কোনো ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই। তবে হ্যাঁ, জাদু করে মানুষ, বিভিন্ন শয়তানি কর্মের কাণ্ডের মাধ্যমে ক্ষতি করে, সেগুলোর বিপরীতে আপনি শরীয়ত সম্মত ঝাড়ফুঁক অবশ্যই করতে পারেন। কিন্তু বিয়ে না হলে অটোমেটিক ভদ্রা হয়েছে, ভদ্রা কাটাইতে হবে, বিয়ে আটকে দিছে, বান দিয়ে দিছে, এ সমস্ত সঠিক না। সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে, উপযুক্ত পাত্র পাইলে বিয়ে দিয়ে দিতে হবে। নবজাতক মারা গেলে তার মা ওই দিন থেকে 45 দিন পর্যন্ত, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কিছু খেতে পারবে না, এ কথা কি যৌক্তিক না ভিত্তিহীন? দেখেন, এদেশে যত ফতোয়াবাজি, ফতোয়াবাজি মানে হলো ভুয়া মাসআলা ফিট করা, এটা দুই জায়গায় হয়, এক হলো মহিলাদের ক্ষেত্রে হয়, আর একটা হলো ইমাম সাহেবদের বেলায় হয়। ইমাম সাহেবদের বেলা ইমাম সাহেব একটু কাইথুই হাঁটলে বলে যে কাইথুই হাঁটি না, ইমাম হুসেন নামাজ পড়া যায় যাচ্ছে কিনা। সেদিন কোন জায়গায় গেলাম, ব্রাহ্মণবাড়িয়াতে মনে হয়, একজন প্রশ্ন দিছে, বলে ভাই ইমামের বয়স 45, এখনও বিয়ে করে নাই, তার পিছনে নামাজ পড়া যায় যাচ্ছে কিনা। তা আমি বললাম, আচ্ছা মুসল্লির যদি বয়স 45 হয় বেটা বিয়ে না করে, তার নামাজ হবে কিনা আগে সেটার উত্তর দেন। যদি হে বেটার নামাজ হতে পারে তো ইমাম কি দোষ করছে? মানে মাসালা যত দেওয়ার, কিছু মানুষ আছে এলাকা সব খোঁচায় খোঁচায় হুজুরের পিছিয়ে লাগে ইমাম সাহেবের পিছনে। আর দ্বিতীয় হলো মহিলা, খোঁচায় খোঁচায় মহিলার বাচ্চা মারা গেলে মহিলা আসর থেকে মাগরিব পর্যন্ত খাইতে পারবে না। মহিলা যদি আসর থেকে মাগরিব পর্যন্ত না খাইতে পারে, তাহলে ওই বাচ্চার বাপ যেটা পুরুষ, ওই বেটার তো সারাদিন না খাই থাকা উচিত, কি বলেন? আসল মালিক সে। মার যদি এই সময় খাওয়া না থাকে, তাহলে বেটারও খানা বন্ধ করে দেওয়া উচিত। যত সব ফতোয়াবাজি মহিলাদের বিরুদ্ধে আমরা করি, এগুলো কুসংস্কার, ফালতু কথাবার্তা। বর্তমান সময়ে হক দল খুঁজে পাওয়া কঠিন, আমরা কিভাবে হক দলের সাথে সম্পৃক্ত হব? হক দলের কোনো নামও নাই, ব্যানারও নাই, মার্কা আছে। কি আছে মার্কাটা? কি মার্কা? হলো মা আনা আলাইহি ওয়াসহাবি। হক দল বলতে কোনো বিশেষ দল নাই, ব্যানার নাই। এটা আফ্রিকাতেও থাকতে পারে, আপনার পাশেও থাকতে পারে, অন্য কোনো দলেও থাকতে পারে, অন্য কোনো সংগঠনেও থাকতে পারে, মার্কা আছে। মার্কা কি? যে ব্যক্তি কোরআন হাদিস এবং নবীজি নবীজির সাহাবিদের অনুসরণ অনুকরণ করে, ওই ব্যক্তি হকের উপরে প্রতিষ্ঠিত। এই মার্কা যার ভিতরে আছে সেই কি হক। অতএব এটার জন্য আলাদা কোনো দল নাই, ব্যানার নাই, নাম নাই, যে অমুকটা হক বাকিগুলো বাতিল, এটার মার্কা আছে। নবীজি মার্কা বলে গেছেন যে কারা হক, তিনি বলেছেন যার ভিতরে এই গুণ আছে, সেই গুণগুলো থাকলে তিনি হক। খোরাসানের কালো পতাকাবিহীন বাহি কি বর্তমানে পৃথিবীতে বিদ্যমান? বর্তমান বিশ্বের বেশিরভাগ ওলামাদের বক্তব্য হলো এটি কিয়ামতের ঠিক প্রাককালে দেখা দিবে, কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে দেখা দিবে, কিয়ামতের আরো বহু আলামত দেখা বাকি আছে। এখন তো কিয়ামত আমরা নিয়ে আসতেছি, 23 সাল 25 সাল, এখন নতুন করে 28 সাল শুরু হয়েছে। দেখেন, কিয়ামতের কোন সন যদি বলার অধিকার কারোর থাকতো, তাহলে সে অধিকার প্রিয় নবীজির সবার চাইতে বেশি। তিনি কোন সন বলেছেন? তাহলে আমরা কোন অধিকারে বলতে পারি? আল্লাহ কিয়ামতের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করছেন, ইখতারাবাতিস সাআ, কিয়ামত কাছায় গেছে, 1400 বছর আগে বলছে কিয়ামত কাছায় গেছে, এখনো কিয়ামত হয় না। এখন আল্লাহর কাছানো বলতে আরো কয় হাজার বছর বাকি আছে, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। অতএব কিয়ামত এসে গেছে, সব বেচে কিনা চলে যাবেন না। আমার কাছে দুজন পুলিশ সদস্য আসছে একবার অফিসে, বলতেছে ভাই এই কিয়ামতের কথা শুনে কিছু মানুষ আছে ঘর বাড়ি বিক্রি করে টাকা পয়সা নিয়ে, ওই যে একটা মাহাদি গজাইছে এখন মদিনাতে পলায় আছে টঙ্গির, এই মাহাদির কাছে যাইতেছে, লকডাউনের মধ্যে কতগুলো পুলিশ ধরছেও, সব জমে জমা বেঁচে চলে যেতেছে, কিয়ামত হবে আল্লাহ আপনি পড়ালেখা করে শেষ। তো 22 সাল 19 সাল 18 সাল সব শেষ হয়ে গেছে, 24 সালও আইসে গেছে, এখন আবার টাইম দিছে কি 28 সাল। এগুলো কোনো সঠিক জিনিস না।
কিয়ামত কাছায় গেছে, আমরা তার জন্য প্রস্তুতি নিব। কবে হবে সেটার একমাত্র এলেম কার আছে? আল্লাহর আছে। মহিলাগণ নামাজ পড়া অবস্থায় শরীরের কতটুকু অংশ পর্দার বাহিরে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, পুরো শরীর ঢাকতে হবে। মহিলারা নামাজের জন্য পুরো শরীর ঢাকতে হবে। বেশিরভাগ মহিলারা আমাদের দেশে তাদের নামাজ হয় না শুধুমাত্র এই সতর ঢাকার ফরজটা লঙ্ঘন করার কারণে। যদি গলা খোলা থাকে, হাতের গোসা খোলা থাকে, অথবা গলা কাঁধ খোলা থাকে, এমনকি চুলও যদি খোলা থাকে, তাহলে নামাজ হবে না। মুখমণ্ডল, দুই হাতের কবজি এটুকু ছাড়া মাথা থেকে পা পর্যন্ত পুরাটুকু ঢাকতে হবে, পায়ের পাতাটা খোলা রাখতে পারবে, আর বাকি সব ঢাকতে হবে। এখন আপনি শাড়ি পরেন আর যাই পরেন, কিন্তু উপর দিয়ে এমন কিছু পড়তে হবে যে এগুলো কোনো কিছু দেখা যেন না, এক সেকেন্ডের জন্য হালকা দেখা গেলো তাতে অসুবিধা নেই, কিন্তু সারাক্ষণ যেন খোলা না থাকে। ফেসবুকে জন্মদিনের উইশ করা কতটুকু শরীয়ত সম্মত? দেখেন, মানুষ যখন সুখে থাকে পেটে কত কিছু নাড়া দেয়, একটা কথা আছে না, সুখে থাকলে জিলেপি বানায় বসে বসে। এখন আমাদের অবস্থা হয়েছে এটা, ওই চাচাদেরকে জিজ্ঞাসা করেন, মুরব্বী যারা আছে মুরব্বীদের জিজ্ঞাসা করেন, আজ থেকে 30-40 বছর আগে জন্মদিবস কাকে বলে ওনারা শুনছেনি? কারণ বাতি খাইতে পায় না, কি এর কেক কাটবো। আর এখন মাশাআল্লাহ ভাত তরকারি খাইয়ে আরও টাকা পয়সা থাকে, আকাম করার তো জায়গা খুঁজে বাইর করতে হবে, এই জন্য কেক কাটে, মোমবাতি জ্বালায়, হ্যাপি বার্থডে টু ইউ দেয়, আকাম কুকাম করে। কারণ হলো বিলের সাথে বাঁধি আল্লাহর। দেখেন, মনে রাখবেন, জন্মদিবস উদযাপনের এই কালচার খ্রিস্টানদের, এটা কাদের? খ্রিস্টানদের, তারা এটা শুরু করেছে। মুসলমানরা কখনো জন্মদিবস উদযাপন করতে পারে না। আরে ভাই, আপনার কোনো জন্মদিবস যদি আসে, এই তারিখে আপনার জন্ম হয়েছে, সেই দিনটা ফিরে আসছে, এরকম যদি হয় তাহলে ওই দিনে তো আপনার আরও কাঁদা দরকার, কারণ একটা বছর চলে গেল আপনার আয়ু থেকে, আপনার তো খুশি হওয়ার কিছু না, এটা তো মূর্খতা। ফাঁসির আসামি, তার অমুক দিন ফাঁসি দেওয়া হবে ঘোষণা হয়েছে, এক একদিন যায় নতুন দিন আসে, সে কি খুশি হয়? তা আপনি ফাঁসির আসামি না হন, আপনার তো মৃত্যু হবে নিশ্চিত। এক একটা বছর চলে গেল, নতুন জন্মদিন আসা মানে হলো একটা বছর পূর্ণ হয়ে যাওয়া, তাহলে আপনার বাজার থেকে এক বছর কমে গেল, এটা তো খুশি হওয়ার কোনো কিছু নাই। কিন্তু আমরা খুশি হই, কেন খুশি হই নিজেও জানি না, এক পাগলামি এবং মাতলামি আমাদের মধ্যে চলছে। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য জন্মদিবসের উইশফুস এগুলো ইসলামের শিক্ষা হতে পারে না। জন্মদিবস উপলক্ষে যদি আপনাদের কিছু করতে মনে চায়, তাহলে একটা আমল শিখাই দিই। রমজান, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন রোজা রাখেন? সুইলা আন সিয়াম ইয়াউমুল ইসনাইন, ক্বাল যাকা ইয়াউমুন উলিদতু ফী, এই জন্য রোজা রাখি যে ওই দিনে আমার জন্ম হয়েছে। নবীজি জন্মের দিনে কি করছেন? রোজা রাখছেন। যদিও আমাদেরকে রোজা রাখতে বলেন নাই, কিন্তু কথার কথা বলতেছি, আপনি যদি জন্মদিবস উদযাপন করতে খুব বেশি শখ হয় তাহলে রোজা রাখবেন, কে খাওন তো দূরের কথা, বাতি খানা বন্ধ করে দিবেন। জি, বর্তমান পদ্ধতিতে ওয়াজ করা এবং বিনিময়ে হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? দেখেন, দিনই কাজ করে বিনিময় নেওয়া মৌলিকভাবে মূলগতভাবে নাজায়েজ কাজ। দিনের কাজ করে কোনো বিনিময় নেওয়া কি কাজ? নাজায়েজ কাজ। কিন্তু যেহেতু দিনই কাজের জন্য পৃথকভাবে লোক না থাকলে দিনই কাজ চলবে না, এমন একটা অধপতন শুরু হয়েছে, তখন সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত, দিনের মেইন মেইন কাজগুলা দিন টিকিয়ে রাখার স্বার্থে যারা সারাক্ষণ ব্যয় করবে তাদেরকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে, নাহলে তারা কী করবে? মনে করেন, মসজিদের ইমাম সাহেবদের যদি বলেন যে বেতন টেতন দেওয়া লাগবে না, প্রত্যেকে আল্লাহর অস্তি মামতি করবে, তাহলে ইমাম সাহেব জোহরের ওয়াক্ত হলে আপনি ঘড়ির দিকে তাকাবেন, ইমাম সাহেবের ফোন দিবেন, উনি বলবেন আমি তো খেতে আইল কাটাইতেছি, কেন তো করবেন, আমার ভাত খান লাগবে না, আমি আমাদের নামাজ পড়ে লইব নিচ্ছি। তখন হেবেটা যদি মসজিদে সারাক্ষণ বসে থাকতে হয় তাহলে তার খাওয়ার ইন্তজাম করা লাগবে কি লাগবে না? আর এটার প্রমাণ হলো, ভালো করে শুনে রাখেন, হেজবুর শয়তানের লোকেরা এই পয়েন্ট দিয়ে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, এই জন্য শুনে রাখেন ভালো করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, আলিয়া সাল্লাবির বইতে আছে ঘটনা পুরো বিস্তারিত, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, উনি দোকানে, ওনার বাজারে দোকান ছিল মদিনাতে, উনি দোকান খুলতে যাচ্ছেন, পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত অর্থমন্ত্রী ছিলেন, দুজন পথে দেখতেছে আবু বকর যাইতেছে দোকান খুলতে সকালবেলা, বলে যে কই যাইতেছেন আপনি খলিফাতুল মুসলিমিন?
বলে যে দোকান খুলতে যাইতেছি, বলে যে আপনি যদি ব্যবসার দোকান খুলতে যান, এত বড় রাষ্ট্র রাসূল রেখে গেছে, এটা চালাবে কে? আপনার নিঃশ্বাস ফেলার সময় আছে, আপনি দোকানদারি করতে যাবেন? তো উনি বলছেন আমার পরিবার আছে না, তারা কী খাবে আমি দোকান না খুললে? তখন এবার ওমর এবং আবু ওবায়দুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা উভয়ে বসে সিদ্ধান্ত নিলেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে মাসিক ভাতা দেয়া হবে, যাতে করে ওনার পুরো সময়টা উনি কিসের জন্য দেয়? ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য দেয়। তখন ওনার জন্য ভাতা ঠিক করা হলো। শুধু ঠিক করা হয়েছে তা নয়, ঠিক করার পরে উনি বললেন না, এত অল্পতে আমার চলবে না, আমার পরিবার আর খরচ আরও বেশি। তখন ওনারা বাড়াইও দিছেন, কিন্তু ওনারা টাকার লোভী ছিলেন না। এই জন্য আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন শিক্ষণীয় ঘটনা, যে আব্বাজান মৃত্যুর আগে আমাদেরকে বলেছেন, মা আমি যেদিন রাষ্ট্রের দায়িত্ব বুঝে নিলাম, খলিফা হইলাম, আমার এই সম্পদ আছে, সম্পদের হিসাব দিছেন মেয়ের কাছে, বাপে দিয়া বলছেন যেদিন আমি মারা যাব দেখবা আমার সম্পদে অতিরিক্ত কিছু যোগ হয়েছে কিনা। আমাকে রাষ্ট্র শুধু পেট পেলে, ফ্যামিলি পেলে যাওয়ার জন্য রাষ্ট্রীয় কোষাগারতে খরচ দিবে, অতিরিক্ত কেন দিবে? আমি শুধু বেঁচে থাকা দরকার। অতএব যদি অতিরিক্ত কিছু যুক্ত হয় সেটা নিয়ে পরবর্তীতে যে খলিফা হবে তার কাছে জমা দিয়ে দিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহা যখন খলিফা নিযুক্ত হলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছু জিনিস এনে বলছেন যে এগুলো জমা করেন। কিসের? বললেন যে এই ঘটনা আব্বাজান বলে গেছেন। তখন খলিফাতুল মুসলিম রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আমার ভাই আবু বকর পরবর্তীতে যারা দায়িত্ব নেবে তাদের জন্য অনেক কঠিন করে দিয়ে গেলেন। তাইলে বোঝা গেল তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে পয়সা নিতেন, কিন্তু আমাদের মতো পয়সার খাক্ষর ছিলেন না। আজকাল ওয়াজ মাহফিলে যে 50,000 60,000 70,000 টাকা হাঁকায়, যেগুলা এরা কখনো ইসলাম প্রচারক হতে পারে না, এরা কখনো ইসলাম, এটা কোনো আলেমের ছান হতে পারে না। কিন্তু আবার আলেমদের পয়সা কই না দিয়ে এমনি খালি এতে মুসাফা দিয়ে দিয়ে দেওয়া, গাড়ির ভাড়াটাও না দেওয়া, বেটা প্রতিদিন গাড়ি ভাড়া দিয়ে যাবে কেমনে? সেটাও আবার আপনাদের ভালো শ্রোতাদের শান হতে পারে না। এখন তার জোরে চিল্লাইতেছেন না, হুজুরের মাস দেওয়ার পর তো খুব জোরে চিল্লাইলেন, মাসটা নিজেদের বিরুদ্ধে গেলে এখন তার কথা বলেন না। আমার চট্টগ্রামে এক জায়গায় মাহফিলে নিয়ে গেছে, বাসে উঠে একা হুজুর আসেন, আসসালামু আলাইকুম, বিদায় দিয়ে দিছি। আরে বাবা বাস ভাড়া দেয় না, প্রতিদিন যদি আমি এরকম ভাড়া দিয়ে দিয়ে যাওয়া লাগে, প্রতিদিনই মাহফিল আছে, আমি গরিব মানুষ কেমনি কুলাবো আমি? তো এখন মুশকিল হলো আজকাল যারা চুক্তি করে এদেরকে ভরা দেয়, আর যারা চুক্তি করে না মানুষের ভাড়ার টাকাও দেয় না। তো উভয়ের জ্ঞানের সাথে কাজ কর, বুদ্ধিমানের পরিচয় দিতে হবে, দায়িত্বশীলরাও দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে, তবে কোনো আলেম টাকা হাইয়া হাঁকাইয়া ওয়াজ করলে তার কাছ থেকে কী দিন শিখবে? সে তো দুনিয়াদার, সে তো দুনিয়াদার, সে তো মা পয়সা ছাড়া আর কিছু চিনে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদানা, দুরুদ পড়ার বিধান কি? পড়া যাবে, কোনো অসুবিধা নেই। দুরুদের অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে যে কোনো ভাষায় দুরুদ পড়া যায়। সূরা আরাফে 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহকে মনে মনে ডাকতে। এখন দেখা যায় জুমার দিনে ইমামগণ জোরে জোরে জিকির করেন, এর বিধান কি, এটা সঠিক কি না? দেখেন, জিকির জিনিসটা হলো স্বাভাবিকভাবে করবেন, আল্লাহর স্মরণ, চিৎকার করে করার জিনিস না। আপনি প্রধানমন্ত্রীর সামনে যদি যায় তার প্রশংসা করেন, চিৎকার করে করে করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি সালাত যখন পড়বে খুব জোরেও পড়বে না, খুব আস্তেও পড়বে না, মধ্যম পন্থা পড়বে। আর আমরা এমন কোনো ব্যক্তিকে ডাকি না যিনি বধির, যে চিল্লাইতে হবে, আস্তে বললে তিনি শুনেন না। অতএব চিৎকার করে ডাকাডাকি করা উচিত না, স্বাভাবিকভাবে জিকির করবেন। লাফালাফি করা, চিৎকার করা, নাচানাচি করা, এগুলো জিকিরের কোনো শান পদ্ধতি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত পদ্ধতিতে জিকির করার তৌফিক দান করেন।